রিঙ্কু ভাই এদিকে এসো না, এদিকে আমরা একটু আকাম করতেছি, এসো না, এসো না রিঙ্কু ভাই। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে আসল কাহিনী না? তার নামটা সরি ভাই, নামটা মিস করছি। মনস্টারটাকে ভিতর দিয়ে গেলাম আমি। তোরে তো মনে একটু উপর নিয়ে উঠে গেছিল, আমার ভিতর নিয়ে গেছে গা। তোরা মনে বগুড়া, থ্যাংক ইউ বাড়ি, লাভ ইউ টু বাড়ি, বিগ ফিম ফ্রম গাজীপুর, ও লাভ ইউ টু গাজীপুর। নামটার মধ্যে একটা গাম্ভীর্য আছে, গাজীপুর ঠিক না? এই নামটার মধ্যে একটা গাম্ভীর্য আছে না? বলে তো মাফ কর দো হামে ভাইয়া। একটা গেছে দিসবি, এইটা হেডশট খাইছে, গেছে। এইবি আরেকটা, এ গ্লোবাল লাগে লাগে, আমার গ্লোবালগুলো কত সমস্যা কেন? এত দুই নাম্বার গ্লোবাল আমার কাছে কেন? আজব, দুনিয়ার সবচেয়ে দুই নাম্বার খবিস গ্লোবাল আমার কাছে। শোনো না, এই চন্দ্র কাছে না, এম12 আছে। তুই 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 এখানে থাক, আমি এই পাশে। রিসবি রিসবি, ওকে ওকে, যা 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 যা, আমা এলা এসে বলো, থাকে এসে বলো। তাহলে ওদের কাছ থেকে ডায়মন্ড নিবো, তাহলে ভিউয়ারদের কাছ থেকে ডায়মন্ড নিবো। আজব, তো পার হেড কত নেওয়া যায়? হিসাব করে আর কি, পার হেড কত ডায়মন্ড নেওয়া যায়? পার হেড কত? এই সবাই ডায়মন্ড দেওয়ার জন্য রেডি থেকো, সবাই সই সই করে দিবা, তাহলে তো কাহিনী শেষ। পার হেড যদি সই সই করে যারা হারতেছে, তোরা মনে করো যে ম্যাচটা হারলো, ইস গেল আমার শৈশব ডায়মন্ড, গেল একটু পড়বো খালি আওয়াজটা আইবো, গেল আমার শৈশব, গেল আমার শৈশব, গেল আমার শৈশব। ত্রিপলার ভাই এখন একটা গান শোনাবে, ও তখন থেকে বলতেছিল যে ত্রিপলার রিকু ভাই আমি একটা গান শুনে না প্লিজ প্লিজ বলতেছিল আমার, আমি বুঝলাম না কেন। গানে হবে না তো, বুঝি নাই, এরা গান নিয়ে নিয়েছে, ও অন্য গান নিয়েছে, অন্য গান এলাও না তো। রিঙ্কু ভাই এত ভালো খেলা শুরু করলে কবে থেকে? ও ভাই সাহ, টুকি টুকি, ও ভাই বুঝে পারতেছি, বুঝি বলতে শুরু করছে ভাই। এখনো একটা কোথাও যেতে গেলে কি জানে নরমাল, কিন্তু কিন্তু তোমরা দেখি এটা আসলে সত্য কাহিনী,
ফুলা পাইন যারা যারা প্রেম করে এটা সত্য কাহিনী, এটা মিথ্যা বলার কিছু নাই, আসলে এটা সত্য কাহিনী। মাসখান দিয়া ফাইজলামি ঢুকাই দিলে, আমি একটা সিরিয়াস কথা কইলাম, তুই মাসখান দিয়া ফাইজলামি ঢুকাই দিলি না? হ্যাঁ বল, মেটকির আমি তো একটা দিতে পারি, সবগুলো কেন কি করবি? কি ট্রিক, কি ট্রিক? আচ্ছা কই, হ্যাঁ তারপরে কি দশটার মধ্যে মানে কি? এনিমি লাগবে না, আমি তোরে মারমু, এনিমি লাগবে না এই ম্যাপে, আর এনিমি এনিমি দরকার নাই, চালা ও বৈশাখ গেছে, চালা 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 গাড়ি চালা। ওই তুই সিটা বসে আসিস কেন? হ্যাঁ কে ভাই, তুই চালাস না কেন ভাই? এ এনিমি আমি একটা নিছি না ফার্স্টে, কি কি কি, আরে ও গ্লোয়াল অনেক আছে, অনেক আছে গ্লোয়াল, এমন একটা ভাব ধরতেছিস যেমন তোর কাছে গ্লোয়াল যাই নাই, এমন একটা ভাব ধরতেছিস তুই আজ? হ্যাঁ না যাইনি না, হ্যাঁ আমি তো চোখে দেখি না, আমি তো চোখে দেখি না, আমি তো দেখি নাই কয়টা ডায়মন্ড ওই গ্লোয়াল ছিল ওইখানে, আজ একটা গ্লোয়াল আমার নষ্ট হলো। আমি গ্লোয়াল ছাড়াই মরমু এনিমির সামনে গিয়া, কি হয়েছে তাতে, কি হয়েছে কার কিছু আসে যায় উপরে এনিমি, নিচে 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 বাড়ি বাড়ি ভিতরে একটা আছে, তুই ওর একটা টিম আছে, বিশ্বাস করে হয় না, এখনই মারা পড়বে, তাও ডান পাশ থেকে, ও ডান পাশ থেকে মারা পড়তেছি, রিসবি বাজি ধর, আমি ডান পাশ সব বইলা দিলাম, ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছে আমাদের রিঙ্কু ভাই, বিএমডব্লিউ উইল বি ডেড, বিএম হাসনাত নাকি, দেখা যাক গাইস তোমাদের কি মনে হয়, আমি আমি লাইক দিয়ে দেই বিএম হাসনাত ভাইকে, আমার ভবিষ্যৎবাণী বলতে শুনি মারা যাবেন, আমি আমিও দিয়ে দিয়েছি, মোট 18টা লাইক পেয়ে গেছে, গুড, লেটস সি, ডান পাশ থেকে ফায়ার শুরু হয়ে গেছে অলরেডি, রিঙ্কু ট্রিপলার এবং ইলুশনিস ওয়াইটি তোমরা দুইজনই গান গাও না হলে কমেন্টে হরতাল করব বলে তো হাসনাত ভাই দেখেছি না খেলতেছে ঠিক মতো, পিছে সে বিখার আয়ো বেচারা গ্লোয়াল মারার চেষ্টা করতেছে, হ্যাঁ গ্লোয়াল ওই সেম আমার মতো কাহিনী, নিচের দিকে মেনে কাহা থা ডান পাশ থেকে গুলি খাবে, আমি বলছিলাম ডান পাশ থেকে গুলি খাবে, ভুয়া।
এই যে এদের কিল কার বেশি, দুই আর ইয়াম্মা এলা, দুই আর একটা কিল, দুই আর একটা কিল, দুই